আপনারা যারা পল্লবিদ্যুতে মিটার রিডার পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাজেশন এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা। সর্বপ্রথমে একটি কথা বলে রাখি, যারা স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চান তারা মিটার রিডার, কাম মেসেঞ্জার, জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আমরা প্রথমে আলোচনা করব বিগত সালের একটি প্রশ্ন, তারপরে আলোচনা করব কোন কোন টপিকস পড়লে আপনারা 100% প্রশ্ন কম পাবেন সেই বিষয়টি নিয়ে। তো চলুন দেখে নিই বিগত সালের একটি প্রশ্ন কি কি ছিল। সময় দেওয়া হয়েছিল 50 মিনিট, মার্ক ছিল 50। তাহলে এক মার্কের জন্য 1 মিনিট করে সময় বরাদ্দ, কোনো নেগেটিভ মার্ক ছিল না। পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন যে প্রশ্নপত্র উপরে নেগেটিভ মার্কের বিষয়ে কোনো কিছু লেখা আছে কিনা। যদি লেখা না থাকে তাহলে ধরে নেবেন কোনো নেগেটিভ মার্ক নেই, 50টা প্রশ্ন 50টাই উত্তর দাগায় আসবেন। আর যদি নেগেটিভ মার্ক থাকে তাহলে যেটা পারবেন শুধু সেটাই দাগাবেন, তার অতিরিক্ত একটাও দাগাতে যাবেন না। কারণ আপনি যদি 50-এর মধ্যে 25-ও পান তবু আপনার চাকরি হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু নেগেটিভ মার্ক থাকার কারণে আপনি যদি 30 পান, মাইনাস মার্কিং এসে দেখবেন যে 20 হয়ে গেছে, আপনার তখন আর চাকরি হওয়ার পসিবিলিটি থাকবে না। এই জন্য কখনোই নেগেটিভ যদি মার্ক থাকে তাহলে নেগেটিভ মানে যেটা পারবেন না সেটা দাগানোর দরকারই নেই। আচ্ছা চলুন আমরা শুরু করি। আধুনিক অলিম্পিকের জনক কে? প্যারেস দা কুইলার। নোবেল পুরস্কার দেওয়া হয় কখন থেকে? নোবেল পুরস্কার দেওয়া হয় 1901 সাল থেকে। বাংলাদেশের বর্তমান জিডিপি কত বিলিয়ন ডলার? বাংলাদেশের বর্তমান জিডিপি 460.2 বিলিয়ন ডলার। চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নাম উয়েন। ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? 1905 সালে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা কয়টি? মোট চরণ সংখ্যা 25টি। স্বাধীনতার পরে প্রথম ডাক টিকেট কোন ছবি ছিল? ডাক টিকেটে ছবি ছিল শহীদ মিনারের। অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় কত সালে? অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি 1872 সালে। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? বাংলাদেশের সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম কয়টি তারকা চিহ্ন রয়েছে? 4টি। বেসিন পরিভাষাটি বাংলা প্রতিশব্দ কি হবে? অববাহিকা। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সিন্ধু হিন্দল। শীতকর শব্দটির অর্থ কি? ছন্দ। নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না? ঢাকি। উষাটন শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রশান্ত। পয়স্বিনী শব্দটির সমার্থক শব্দ কোনটি? গুরু। সরি, সমার্থক শব্দ কোনটি? এখানে নদীও হয় আর গরু হয়, তবে পয়সিনী অর্থে দুধ দেওয়া অর্থে গরু। কনসাল বাংলা ভাষার পরিভাষা কোনটি? বাণিজ্য দূত। তুমি কি কেবলই ছবি এই বাক্যটি কোন পদ? এই বাক্যটি অব্যয় পদ। কোন কোনটি ইংরেজি শব্দ নয়? লিস্ট ইংরেজি শব্দ, অ্যাসেস্ট ডজন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ইংরেজি শব্দ নয়। অসি শব্দের সমার্থক শব্দ কোনটি? অভিভাবক। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ক্লাস ইজ, ক্লাসের অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কোনটি? কম্পোজিশনেট। হুইচ ওয়ান ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? ম্যানহুড। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিস্টার্ড ইজ কাওয়ার্ড। অ্যানিহিলেট মিন্স ডিস্ট্রয়। হি বিহেভস অ্যাজ ইফ হি, এইখানে সাবজেক্ট যাই থাকুক না কেন যেহেতু অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফের পরে ভার্বের দ্বিতীয় রূপ এই গ্যাপে অথবা ওয়ার বসবে, যেহেতু এখানে ওয়ার আছে ওয়ারই বসবে। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং, কোনটি সঠিক বানান? পেলে রাইট। হি ডিড ইট কাম কমন, হ্যার ডিড ইজ কমন ভার্ব। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড জেন্টেল, জেন্টেলের অ্যান্টোনিম রুড, রুড মানে খারাপ আচরণ করা, জেন্টেল মানে ভদ্র আচরণ করা। হুইচ ওয়ার্ড হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং? গ্রেভ, গ্রেভ সিরিয়াস। হোয়াট ইজ দ্য টাইম ইয়োর ওয়াজ বাই, এখানে উত্তর হবে গ্যাপে উত্তর হবে বাই। বার্ষিক 5% হার মুনাফায় 40 টাকায় 2 বছর চক্রবৃদ্ধি মূলধন কত?
441। একটি সিলিন্ডার বৃত্তের তরলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং এর উচ্চ 6 সেন্টিমিটার হলে তরলগুলির মোট ক্ষেত্রফল কত সেন্টিমিটার? মোট 32π² সেন্টিমিটার। 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? মৌলিক সংখ্যা আছে 11টি। একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে ভাগশেষ 23 থাকে। যদি ওই সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? ভাগশেষ 5 হবে। একটি সংখ্যা 560 থেকে যত কম, 380 থেকে তত থেকে তার 3.5 গুণ বেশি, সংখ্যাটি হবে 520। 2টি সংখ্যার গুণফল 2250 এবং ভাগফল 9/10, সংখ্যা দুইটির অন্তর্গত, সংখ্যা দুইটির অন্তর 5। মৌলিক সংখ্যা গুণনীয়ক কয়টি? মৌলিক সংখ্যার গুণনীয়ক 2। রহিমা 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত টাকা পাবেন, কত টাকা মুনাফা পাবেন? 250 টাকা। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:1। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? 90 বছর। 15 টাকার শতকরা 7% কত হবে? শতকরা 7% হবে 1.05, 1.05। 3% কর সহ একটি পণ্যের মূল্য 82.40 টাকা হলে পণ্যের করবিহীন মূল্য কত টাকা হবে? 80 টাকা হবে। 5 ডজন কলা ও 2 হালি ডিমের দাম 672 ও 1টি ডিমের দাম 9 টাকা হলে 1 হালি কলার দাম কত টাকা হবে? 1 হালি কলার দাম হবে 40 টাকা। 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছর সুদ আসলে 558 টাকা হবে 4 বছরে? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তার 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রফল পরিসীমা কত মিটার? 128 মিটার। ক্ষেত্রটির পরিসীমা কত মিটার? 128 মিটার। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত পার্সেন্ট কমলে তা বাবদ খরচ বৃদ্ধি পাবে না? 20%। একটি তেল পূর্ণ পাত্রের ওজন 21 কেজি এবং অর্ধেক তেল পূর্ণ পাত্রের ওজন 20 কেজি, পাত্রটির ওজন কত কেজি? পাত্রটির ওজন এখানে সঠিক উত্তর দেওয়া নেই, সঠিক উত্তর হবে 8 কেজি। 250 টাকা শতকরা সমান 10 টাকা, শতকরা কত সমান? 10 টাকা, 4%। প্রতি ডজন কলা 48 টাকায় কিনে 50 টাকা কয়টি কলা বিক্রয় করলে 25% লাভ হয়? 10টা। পরপর 5টি সংখ্যার যোগফল 555 হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে? সবচেয়ে বড় সংখ্যাটি হবে 113। এই ছিল বিগত সালের প্রশ্ন। এখন কথা হলো যে আপনার 100% প্রশ্ন কমন পাওয়ার জন্য কোন কোন বই পড়লে বা কোন পিডিএফ গুলো পড়লে আপনার 100% প্রশ্ন কমন পাবেন। 100% প্রশ্ন কমন পাইতে বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ এটা 9ম 10ম শ্রেণীর যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারেন। এই বইটা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন, আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারেন। ইংরেজির জন্য এই বইটা, গণিতের জন্য 9ম 10ম শ্রেণীর গণিতই যথেষ্ট। যদি তা সংগ্রহ করতে কোনো হাই স্কুল থেকে পারেন সংগ্রহ করবেন, না পারলে আমাদের এই গণিত পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন। সাধারণ জ্ঞানের জন্য জব রিভিউ অথবা যে কোনো সিরিজের সাধারণ জ্ঞানের বই বাজার থেকে যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের পিডিএফটিও সংগ্রহ করে নিতে পারেন। শেষ কথা যে আপনারা এই বইগুলো যদি বাজার থেকে টোটাল সংগ্রহ করতে যান তাহলে আপনাদের মূল্য পড়বে প্রায় 2500 থেকে 3000 টাকা। এই টোটাল বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে নিতে চাইলে মাত্র মূল্য রাখবে 100 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারেন। আপনারা এখানে 5টা আর মিটার রিডার দিয়ে 6টা পিডিএফ পাবেন মাত্র 100 টাকা বিডিভায়।